নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু দুটো ট্রান্সফার রিলেটেড আপডেট নিউজ তাছাড়া আইএসএলএর আপডেট নিউজ এবং ইএফসি কাপ নিয়ে এটিকে মোহনবাগান দলের গ্রুপ ইস গ্রুপ ডির আপডেট নিউজ রয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে নিও তো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে আপডেট নিউজ ট্রান্সফার আপডেট নিউজ দিয়ে দিই তিনটে ট্রান্সফার রিলেটেড আপডেট নিউজ রয়েছে দুটি ট্রান্সফার রিউমান নিউজ এবং একটি কনফার্ম নিউজ তো প্রথমেই দুটি ট্রান্সফার রিলেটেড যে রিউমার নিউজটা শোনা যাচ্ছে সেটা দিয়ে দিই তো বন্ধুরা আর সান্তানাকে নিয়ে কিন্তু দুটি দলের একটা ট্রান্সফার রিউমার নিউজ শোনা যাচ্ছে আরিদানের সান্তানাকে নেবার জন্য কিন্তু এবার আইসেলের দুটি দল ইন্টারেস্ট করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল এবং ব্যাঙ্গালুরু এফসি দল এই দুটি দল কিন্তু আরিদানের সন্তানাকে নেবার জন্য ইন্টারেস্ট করেছে অর্থাৎ পরের সিজনে কিন্তু এই দুটি দলের মধ্যে যে কোনো একটি দল তাকে সাইন করিয়ে নেবে এরকমই কিন্তু খবর রয়েছে যে যেহেতু এখন ইউমারের খাতায় রয়েছে তো দেখা যাক কোন দল তাকে সাইন করাতে পারে কিন্তু দুটি দলই কিন্তু তাকে নেবার জন্য ইন্টারেস্ট করেছে তো দেখা যায় কোন দল সাইন করে অবশ্যই আপডেট নিউজ পেলে তোমাদেরকে জানিয়ে দেবো এরপরে যে ট্রান্সফার হিউম্যান্সটি দিতে চলেছি সেটা একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে ডানমাওয়া রালতেকে নিয়ে কিন্তু একটা ট্রান্সফার ইউমান নিউজ শোনা যাচ্ছে তাকে নেবার জন্য কিন্তু আইএসএলএ দুটি দল এই মুহূর্তে ইন্টারেস্ট করেছে আর সেই দুটি দল হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির দল এবং চেন্নাইন এফসির দল তো এই দুটি দলের মধ্যে যে কোনো একটি দল তাকে সাইন করানোর জন্য কিন্তু মানে ইন্টারেস্ট করছে বা করেছে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় কোন দলে তিনি সাইন করেন এটাই আমাদের দেখার ভবিষ্যতে কোনো আপডেট নিউজ পেলে তোমাদেরকে কিন্তু অবশ্যই জানিয়ে দেব। এরপরে কনফার্ম ট্রান্সফার নিউজটি দিয়ে দিই তো কনফার্ম ট্রান্সফার নিউজ এটাই যে আশুতোষ মেহতা কিন্তু এটিকে মোহনবাগান দলে কনফার্ম সাইন করে নিয়েছে অর্থাৎ ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে আশুতোষ মেয়ে থেকে কিন্তু কনফার্ম এটিকে মোহনবাগান দল সাইন করিয়ে নিয়েছে পরের সিজনে কিন্তু আমরা আশুতোষ মেয়ে থেকে এটিকে মোহনবাগান দলের জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো এটা ছিল কনফার্ম ট্রান্সফার নিউজ তো বন্ধুরা একটাই ছিল হচ্ছে মানে ট্রান্সফার রিলেটেড আপডেট নিউজ এবার তোমাদেরকে বলে দিই যে আইএসএল এ কী নতুন নিয়ম এবং আইএসএল এ কী আপডেট রয়েছে তো বন্ধুরা তোমরা জানো যে আইএসএল এর সবকটা দলেরই আইএসএলের জন্য সাড়ে কোটি টাকা স্যালারি কাপ থাকে তো সেই স্যালারি ক্যাপটা কিন্তু মানে বাড়ানোর জন্য এদিকে মোহনবাগান মুম্বাই সিটি এফসি তাচার তাছাড়া আরও দুটো তিনটে দল মানে বাড়ানোর জন্য কিন্তু একটা আবেদন করেছিল এপিএসডিএলকে তো সেই জিনিসটা কিন্তু হচ্ছে না যেটা রয়েছে সাড়ো কোটি টাকায় সেই সাড়ে কোটি টাকায় কিন্তু স্যালারি ক্যাপটা থাকছে কোনো স্যালারি কাপ কিন্তু বাড়ানো হচ্ছে না পরের সিজনের জন্যও বা পরের মরশুমের জন্যও তো এটাই ছিল আপডেট নিউজ এর পরের যে আপডেট নিউজটা দিতে চলেছি নতুন নিয়ম সেই নতুন নিয়মটা হচ্ছে তোমরা জানোই আমি বলেই দিয়েছিলাম সবাই কম অনেক আগেই বলে দিয়েছিল যে আইএসএলে কিন্তু পরের সিজন থেকে সাতজন বিদেশি প্লেয়ার মানে সাতজন ইন্ডিয়ান প্লেয়ার সরি সাতজন ইন্ডিয়ান প্লেয়ার এবং চারজন বিদেশি প্লেয়ার মোট জন প্লেয়ারকে নিয়ে কিন্তু মাঠে নামাতে হবে বা ম্যাচ খেলতে হবে তো সেই এগারো জন প্লেয়ারের মধ্যে সাতজন ইন্ডিয়ান প্লেয়ার এবং চারজন বিদেশি প্লেয়ার কিন্তু থাকবে এরকম একটা নিয়ম হতে চলেছে সেটা কিন্তু বলেই তো সেটাই কিন্তু হলো সেটাই কিন্তু এপিএসডিএল জানিয়ে দিল এবং ম্যাক্সিমাম স্কোয়াডে কিন্তু ছয়জন বিদেশি প্লেয়ার রেজিস্টার করাতে পারবে এবং একজন এশিয়ান কোটান প্লেয়ার থাকবেন এবং বাকি যে কোনো দেশের প্লেয়ার হলেই হবে আর তাছাড়া প্লেং লিভেনেও কিন্তু একজন এশিয়ান কোটার প্লেয়ারকে কিন্তু খেলাতে হবে এরকম কিন্তু একটা নিয়ম কিন্তু রয়েছে বা সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এফএসডিএল থেকে পরবর্তী মরশুমের জন্য তো এই থেকে মানে এটার দেখে ভালো একটা ডিসিশন বা ভালো একটা নিয়ম কিন্তু তৈরি করেছে এফএসডিএল আমি যেটুকু বলবো কারণ এর থেকে কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা আরও অনেক উঠে আসবে ইন্ডিয়ান টিমের জন্য তো পরের যে শেষ আপডেট নিউজ বা শেষ যে নিউজটা দিতে চলেছি সেটা কিন্তু ইএফসি কাপ নিয়ে ইএফসি এফসি কাপ গ্রুপ ডির ম্যাচ বন্ধুরা অনেক পিছিয়ে গেছে প্রথমে ঠিক টাইমে হয়নি তারপর আরেকটা ডেট ছিল তারপর সেটাও হয়নি তারপর আরেকটা ডেট করা হয়েছে আগস্টে তো সেই আগস্টে গিয়ে যখন হবে তো আগস্টে হবে আমরা ডেট মোটামুটি জানি তো ক্ষেত্রে গাইস কোথায় হবে কোন ভেনুতে হবে কোন দেশে হতে পারে এটা নিয়ে কিন্তু একটা সবার মনেই প্রশ্ন রয়েছে কিন্তু এই মুহূর্তে যেটুকু শোনা যাচ্ছে যে এটিকে মোহনবাগান দল প্ল্যানিং করছে যে ইএফসি কাপের গ্রুপ ডির ম্যাচগুলো কলকাতাতে খেলানোর জন্য একটা প্ল্যান কিন্তু করছে এরকমই কিন্তু একটা প্ল্যানিং রয়েছে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ যেটুকু শোনা যাচ্ছে সোর্স অনুযায়ী বা যেটুকু আমি জানতে পারলাম তাই তোমাদেরকে জানাচ্ছি যে এটিকে মোহনবাগান দল কিন্তু প্ল্যানিং করছে ইএফসি কাপের গ্রুপ ডির ম্যাচগুলো কলকাতাতে খেলাতে কারণ এই মুহূর্তে মানে ওয়েস্ট বেঙ্গলের যে করোনা পরিস্থিতি সেটা মোটামুটি অনেকটাই কম আছে তো তার জন্যই কিন্তু এটিকে মোহনবাগান দল প্ল্যানিং করছে আর যেহেতু আগস্ট মাসে শুরু হবে তো আরও কিছুটা সময় পাবে তো তার আগে আরও আরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে যেটুকু মনে হয় তো তার জন্যই এটিকে এটিকে মোহনবাগান দল ইএফসির সাথে কথাবার্তা বলছে বা আলোচনায় রয়েছে যে ইএফসি কাপের গ্রুপ ডির ম্যাচ কলকাতাতে হবে কি না হবে এরকম একটা ব্যাপার কিন্তু আলোচনা করছে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় কিন্তু প্ল্যানিং কিন্তু করছে যে কলকাতাতেই করবে এটিকে মোহন পাকান দোয়াল ইএফসি কাপের গ্রুপ ডির যে ম্যাচগুলো রয়েছে তো দেখা যাক শিশু পর্যন্ত কী হয় কোথায় হয় সেটা কিন্তু আমাদের দেখা রয়েছে কিন্তু এই মুহূর্তে এরকম একটা আপডেট নিউজ পাওয়া গেলো বলেই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি মানে এই ব্যাপারটা এই এফসি কাপের এই ব্যাপারটা যদি কলকাতায় হয় তাহলে তো এটিকে মোহনবাগান দলের সমর্থকদের জন্য দারুণ খুশির খবর কারণ আবার কিন্তু মানে আমাদের এই স্টেটে মানে ওয়েস্ট বেঙ্গলে আবার একটু ফুটবলের অনেক দিন পরের ছোঁয়া দেখতে পাবো বা খেলা দেখতে পাবো সেটা টিভিতেই দেখি কিংবা মাঠে গিয়েই দেখি যদি মাঠে অ্যালাউ করে তত দেখতে পারবোই তো এরকম একটা যদি হয় তাহলে অনেক খুশির খবর তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো আজকের এই ভিডিওতে একটাই ট্রান্সফার আপডেট নিউজ এমনি আপডেট নিউজ আইএসএলএর আপডেট নিউজ এগুলো দেওয়ার ছিল তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল সিলেক্ট করে নিও তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে